আমি আসলে বিষয়টা অনেক আগ থেকেই জানতাম, ভাইয়ের সাথে যখন বিভিন্ন জায়গায় বিতর্কে বসতাম বা যাইতাম, ভাই তখন থেকেই বলতো যে আমি দেশে থাকবো না, চাকরি বাকরি করে ছেড়ে বিদেশে চলে যাবো। তখন আমি কেবল নতুন আসছি, মোটামুটি কথা বলা শিখছি আর কোনো ডিবেটার নাই, ভাই বললেন যে টাকা চলো ওখানে বিদেশে ওইটা প্রথমে আমাকে মোটামুটি দিয়ে পার করছে ফার্স্ট রাউন্ডে যেতে হবে। এরপরে হচ্ছে বেদনা বলছে এই জন্য যে সবাই হয়তো শিক্ষা অর্জন করার জন্য যায় সেখানে, যাওয়ার পরে হয়তো ফিরে আসে, কিন্তু ভাই কিন্তু যাচ্ছে তর্পিত পাশক যাচ্ছে মানে তো যাচ্ছে, হয়তো এখানে বাংলাদেশে আসবে সে ট্যুর করতে পারবে। এই জায়গা থেকে আমরা চাইলে আর মাঝে ভাইকে পাবো না, যে একটা বট বৃক্ষ এতদিন ছিল, বিশেষ করে আমার, আমি যে কোনো প্রয়োজনে যদি আমি থেকে যাইতাম বা যখন আমার মাথায় আর ধরতো না যেটা আমি কীভাবে করবো, অথবা একটা কাজ করবো যার সম্পর্কে আমার কোনো ধরনের ধারণা নাই, সেই অজ্ঞতার কথা অকপটে এবং চিন্তাভাবনাহীনভাবে ভাইকে বলা যেত। হয়তো বলার পরে ভাই যখন হারিয়ে দিত তখন বুঝতাম যে কি পরিমাণ বোকা আমি, কিন্তু এই বোকামি করার একটা জায়গা ছিল আমার, সেই জায়গাটা হয়তো কালকে থেকে আর থাকছে না। ভাই যখন বিদেশ থাকবে, এখন হয়তো গ্লোবালাইজেশনের যুগ, আমি হয়তো ফোনে ভিডিও কলে যুক্ত হতে পারবো, কিন্তু এই একই দেশে একই আবহাওয়ায় একই পরিবেশে যখন থাকি, তখন যেভাবে নিজের সমস্যার কথা অবলীলায় বলা যায়, অত দূরে বিদেশ বিভূ একজনের কাছে এইভাবে আর বলা যায় না, এইভাবে আর বলা যায় না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে এখন থেকে হয়তো নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে, বলা যায় যে ভাই আমাকে একরকম একা করেই চলে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে এতদিন পর্যন্ত ভাই যখন বললো যে সে চলে যাচ্ছে খুব আনন্দ লাগছে, কিন্তু গতকালকে থেকে আমি বড় একটা শূন্যতা অনুভব করতে পারছি, মানে আমি রাত বিরাতে বা যখন তখন আর নক করে কিংবা কল করে আর ভাইকে পাচ্ছি না, কারণ তখন আমার অনেক কিছু ভাবতে হবে, ভাই এখন কোন পরিবেশে, ওখানে কত সময় বাজে, এরকম অনেক কিছু। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে আসলে সবাই তো অনেকেই তো আমাদের এই ক্যাম্পাস থেকে উচ্চশিক্ষার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যায়, তাদের নিয়ে তো আমাদের এত উৎসাহে বা এত ইয়া নেই। আমরা এফআরড ডিবেটিং ক্লাব মাঝার ভাই যাচ্ছে লন্ডনে যাচ্ছে, এটার পর যত পরিমাণে প্রচার করছি বা এটাকে যত পরিমাণে হাইলাইট করছি, অনেকে হয়তো বলতেই পারে এ আর এমন কি, অনেকেই তো যাচ্ছে এ আর এমন কি। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে অন্য যারা যাচ্ছে তারা শুধুই হয়তো এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে, অথবা শুধুই সে ওই স্টাডি ওই জায়গাটা নিয়েছিল, কিন্তু মাঝার ভাইয়ের ওই পড়াশোনার বাইরে একটা কমিউনিটি ছিল, তার একটা সন্তান ছিল, সেই সন্তানটার নাম এফ্রাম হল ডিবেটিং ক্লাব। একটা ভঙ্গুর একটা অবস্থা থেকে বা দীর্ঘদিনের পিছিয়ে পড়া একটা জায়গা থেকে মাঝার ভাই নিজ যত্নে এই এফ্রাম হল ডিবেটিং ক্লাবটাকে আজকের এই ব্র্যান্ড এই অবস্থায় এনেছে। আজকে যেরকম এফ্রাম হল ডিবেটিং ক্লাব এই পরিচয়টি দিতে আমরা গর্ববোধ করি, যে কোনো জায়গায় এই পরিচয়টা সাফল্যের সাথে বলতে পারি, যে কোনো টিম যখন এফ্রাম হল ডিবেটিং ক্লাব শুনলে তাদের চর্চাটা কিংবা পরিস্থিতিটা আরো গভীরভাবে নিতে চায়, আরো ডিপলি নিতে চায়, এর অন্যতম কারণ বা এই জায়গাটা তৈরি করে দিছে মাঝার ভাই। এবং এই জায়গা থেকে বলা যায় যে এই যে সে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকে না, একটা সংগঠন থেকে নিজের সন্তানের মতো করে লালন করেছে বলেই আজকে হয়তো তার সন্তানরা সেইভাবেই অনুভব করে যে আমাদের অভিভাবক চলে যাচ্ছে আমাদের থেকে। আর সেই জন্যই হয়তো আমরা এত গভীরভাবে অনুভব করি যে আমাদের বড় ভাই চলে যাচ্ছে। তো একই সঙ্গে ভাইয়ের বিদায় আমাদের জন্য একটা কল্যাণেরও বার্তা দেয়। আমরা জানি যে আজকের যে বিদায়কে আজকের আগামী সে অ্যালামনাই, এবং এই অ্যালামনাই একটু মূলত আমাদের শক্তি, আমাদের উৎসব কিংবা আমাদের বিভিন্ন আয়োজনে আমাদের যে কোনো প্রয়োজনে তারাই হয়তো হেল্পিং হ্যান্ড হিসাবে বা সবচেয়ে বড় সাপোর্টের জায়গা হিসাবে কাজ করে। এবং আমার বিশ্বাস যে মাঝার ভাই যত দূরেই যায় না কেন, যত বছর পরেই দেশে ফিরুক না কেন, এফ্রাম হল ডিবেটিং ক্লাব এটা তার মনের কোণে হৃদয়ের অন্তরের স্থলে এটা সবসময় থেকে যাবে, একটা ঝিনুকের মুক্তার মতো করে এটা কখনো হারাবে না, তার বুক থেকে তার হৃদয় থেকে কিংবা তার চিন্তা থেকে। সেই ভালোবাসার জায়গাটায় সবসময় একটা অন্য ডিভিশন ক্লাব থাকবে, এবং আমাদেরও হৃদয়, আমরাও হয়তো এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব অনেক বছর পর কোনো এক অনুষ্ঠানে হয়তো অতিথি হয়ে ফিরে আসলে, জীবনানন্দ দাসের মতো করে হয়তো এক ঘোরের কাকের মতো করে ফিরে আসলেও হয়তো মাঝার ভাই নামটা আমাদের হৃদয় থেকে কখনই মুছে যাবে না। এই যে আমাদের একই স্মৃতি অর্থাৎ সেম ফিলিং বা একটা একই পাস্ট আমাদের রয়ে গেল এই ক্যাম্পাসে, এটাই আসলে আমাদের পরিচয়। একসময় হয়তো আমরা এই পৃথিবী ছেড়েও চলে যাব, কিন্তু আমাদের এই স্মৃতিটা আমাদের একই সঙ্গে একই ক্যাম্পাসে এক অনন্য পরমত্ব এবং আপনত্বে আপনত্বের অনুভূতিতে বেঁধে রাখবে। এই ভালোবাসা যত দূরে যান, যত
উপর দিয়ে উড়ে যান না কেন, এই শেকড় সবসময় আপনাকে বারবার ডাকবে। এবং এই ভালোবাসা আমরা আপনার কাছ থেকে সবসময় চাইবো, এই প্রত্যাশা রেখে শেষ করছি এখানে। সবাই মাঝারের সঙ্গে আমার পরিচয় শুধু মানে ডিবেটিং ক্লাব কেন্দ্রিক নয়, যেহেতু তোমরা জানো আমি আদি বিভাগের মাঝার ও আরবি বিভাগের, এবং ওর সঙ্গে আমার পরিচয়টা শুরু হয়েছিল সে যখন ভাইবা দেওয়ার জন্য ভর্তি পরীক্ষার ভাইবা দেওয়ার জন্য যখন কলম অনুষদে ছিলাম, আমি ভাইবা দিয়ে বের হয়েছি। তো ওই সময় মাঝার মানে তুমি দাঁড়িয়ে বড় একটা মানে বাচ্চা বাচ্চা ছিলে, এসে জিজ্ঞাসা করছে ভাই আপনি কোন ডিপার্টমেন্ট নিলেন, আরবিক ডিপার্টমেন্ট। তো তার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দেখলাম যে ভাই আমি মানে ডিপার্টমেন্টটা কি মানে পাবো কিনা, মানে যেহেতু অলরেডি মানে সাবজেক্টগুলো শেষ হয়ে যাচ্ছিলো, এবং যান মানে সিরিয়াল দেখতে থাকি এবং জবাব করতে থাকি। পরবর্তীতে যখন ডিপার্টমেন্ট দেখলাম, দেখলাম সেই ছেলেটা আবার হলে এসে দেখলাম যে এই ছেলেটা, তো ওই তখন থেকে মাদারের সঙ্গে চলাফেরা, এবং বিশেষ করে ওর সঙ্গে হলে এবং ডিপার্টমেন্টে এবং প্রায় সব ক্ষেত্রে খুব ইন্টিমেসি বা অন্তরঙ্গতা তার সঙ্গে আমার ছিল। এবং সেই ফিল থেকে দোয়া করি মাঝার বিদেশ বিভূয়ে যেখানে যাক তাকে আমরা স্মরণে রাখবো, এবং তার সঙ্গে যেহেতু এখন বিশ্বায়নের যুগ তার সঙ্গে হয়তো কথা হবে, তার জন্য শুভকামনা থাকলো। আমরা গণরুমে যারা ছিলাম বা ঢাকা ইউনিভার্সিটি, আমি মানে ছোট করে বলতেছি না, এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে যে থিঙ্কিং ফিলোসফি সবার কাছাকাছি যে এখানে পড়বো টিউশন করবো কোনোরকম চলবো তারপর বিসিএস বা ব্যাংকের জন্য প্রিপারেশন নিব, মানে সবার ফিলোসফিটা এরকম। খুব বেশি স্টুডেন্ট কিন্তু দেখা যায় না যারা হায়ার স্টাডি পারপাসে বাইরে যায় বা একটু ডিফারেন্ট চিন্তা করে, একটু সংগঠনের সাথে জড়িত হয়, একটু মানবিক কার্যক্রমের সাথে জড়িত হয় বা একটু ডিবেট করে বা একটু এলাকা ভিত্তিক সংগঠন করে, এরকম মাল্টি ডাইমেনশনাল কিন্তু খুবই কম মানুষ দেখা যায়। সবাই কিন্তু ওই, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, ওই আউট অফ দ্য বক্স চিন্তা করার আগে কিন্তু ওরা ভয় পেয়ে যায় যে আমি ওই জায়গায় গেলে এটা আমার ফিউচারটা কি। তো ওইরকম জায়গা থেকে আমাদের গণরুমে যারা বন্ধু বান্ধব ছিল মাঝার একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করছে, সে এরকম কখনো মানে ওই যে বিসিএস কেন্দ্রিক বা এমপিজি পড়বো বা ওই চিন্তাগুলো মাঝারের মাঝখানে কখনো ছিল না। তো ও যেই যে সাহস করে আউট অফ দ্য বক্স চিন্তা করছে সেটাই ফসল যে অ্যারাবিক, এখানে হচ্ছে বিএ অনার্স ইন অ্যারাবিক, সো এখান থেকে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টে, সেখানে কিন্তু এমএসসি ডিগ্রি দেওয়া হচ্ছে। এবং যারা বিবিএ এমবিএ করছে ওরা কিন্তু জানে যে এখানে ম্যাথ স্টেট এবং হচ্ছে ইকোনমিক্স এই ধরনের জিনিসগুলো স্টাডি করতে হবে। তো এই যে একটা সাহস, এই যে একটা শক্তি ওর মধ্যে, আর এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের রাষ্ট্রের জন্য একটা অ্যাসেট। তো মাঝারের সাথে আমার একটু অন্যরকম একটা বোঝাপড়ার একটা সম্পর্ক ছিল, সবসময় মাঝারকে আমি দেখেছি প্রচণ্ড পরিশ্রম করতে পারছেন, তার মধ্যে একটা প্রজ্ঞা আছে, ভবিষ্যৎ দেখার কোনো কিছুকে সুন্দরভাবে অ্যানালিসিস করবার মতো একটা সক্ষমতা তার মধ্যে আছে, এবং তুমি ও সবসময়ই বিনয়ী, ভদ্রতা, পরিশ্রম, মেধা সব কিছুর একটা সম্মিলন। আমি সবাই তো অনেকে অনেক কথা বলেছেন, আমি বলবো যে মাঝারে একটা অনুকরণীয় ছিল, অনুকরণ করবার মতো একটা ছিল, সবারটাই বলবো। মাঝারের যে ব্যক্তি জীবন, মাঝার যেভাবে তার আচরণ, তার ভদ্রতা, তার কাজ সব কিছুর মধ্যে একটা সিনসিয়ারিটি আছে, এবং সেই বিষয়টি আসলে সবাই অনুকরণ করবার মতো। ও খুবই ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে সব দিক থেকে, আসলে মাঝের ব্যাপারে আসলে বেশি বলে শেষ করা যাবে না, খুবই ভালো একটা ছেলে। আমি যেটা সবসময় এক্সপেক্ট করি যে বাংলাদেশের আসলে একটু আগে মাঝের বন্ধু আমি বলছিল যেটা, যে বাংলাদেশের আসলেই এখন একটা লম্বা সময় ধরে একটা আমাদের মেধার জায়গায় আমাদের একটা বিশাল ঘাটতি বা শূন্যতা আমাদের চলছে সব সেক্টরে যদি আমরা একটু গভীরভাবে দেখতে চাই। তো এই ধরনের অবস্থায় অনেকেই চলে যাচ্ছে, অনেকেই বাইদেশে বাইরে চলে যাচ্ছে, ইউএসএ ইউকে অনেকেই চলে যাচ্ছে ভালো করার জন্য, পড়াশোনা করবার জন্য, ওখানেই সেটেল হয়ে যাচ্ছে, ব্যাক করছে না। তো আমি আশা করবো যে মাঝারের মতো ছেলেরা বাংলাদেশে আসুক কোনো একটা সময়ে, কোনো একটা সময়ে এসে মাঝার বাংলাদেশের জন্য কাজ করবে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, এখানকার ছাত্রছাত্রী সবার জন্য সে কাজ করার সুযোগ পাবে, আল্লাহ তাকে সেই তৌফিকটা দিক, এটা আমি দোয়া করি আল্লাহ কাছে। এবং আল্লাহ যাতে মাঝারের মতো আরও অনেক ছেলে পেলে যাতে সিনসিয়ার হয়, সেই রেসপন্সিবিলিটি জ্ঞান তৈরি হয়, এবং ভবিষ্যতে মাঝারের যে সর্বাঙ্গীণ সাফল্য, তো আমাদের সবসময় দোয়া থাকবে, সাফল্য কামনা তো আমরা করবো। এর পাশাপাশি আমরা যেটা সবচেয়ে প্রত্যাশা করবো, মাঝার যে ভালো মানুষটা আছে সারা জীবন পর্যন্ত, শেষ পর্যন্ত যদি সে ভালো মানুষটাই থাকতে পারে। আমাদের ব্যাচের মধ্যে সবচাইতে মানে সুন্দরভাবে কথা বলতে পারতো আছে ফিরোজ, মানে
ফিরোজের বক্তব্যগুলো অনেক চমৎকার ছিল। আমার ডিবেটিং ক্লাবে যে আসা প্রথম দিকে, কিন্তু একদম একদম প্রথম দিকে মানে ফিরোজরা কিন্তু একদম কন্টিনিউ আসতো এখানে, ওদেরকে দেখেই বিশেষ করে ফিরোজ, তারপর হচ্ছে আরেকজন ছিল যে আমাদের সাথে নুরুল সম্ভবত আসতো প্রথম দিকে, তো ওদেরকে দেখেই মূলত আমার ডিবেটিং ক্লাবের দিকে আসা। বিশেষ করে ফিরোজ, ফিরোজের বক্তব্যগুলো অনেক সুন্দর, আপনারা তো অবশ্যই শুনবেন এখন একটু পরেই, তো ওর বক্তব্যগুলো আমার এত চমৎকার লাগতো, জানি না কেন ও কোথায় এটা শিখছে বা আমি জানি না, বাট ওর বক্তব্যগুলোর প্রতি আমি আসলে মুগ্ধ হই। তখন বন্ধু এত সুন্দর কথা বলে, ও আসতো ডিবেটিং ক্লাবে, আমিও ওর সাথে আসতাম, এই হচ্ছে আমার মানে প্রাথমিক যাত্রাটা। এটা একটু মানে ফিরোজের বক্তব্যটা আগে একটু আপনাদেরকে বলে দিলাম। আমার বন্ধু আসলে একটু বেশি বলে ফেলছে, আমি আসলে অতটা মানে এতটা ভালো বক্তা কখনই ছিলাম না, তবে আমি আসলে কথা বলতে ভালোবাসি এবং এফআরড হলে আসার পরে এটা দেখলাম যে আসলে অনেকেই তো অনেক সুযোগ সুবিধাগুলো নেয়, তো আমি একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই ডিবেটিং ক্লাবে এসে একটু কথা বলার সুযোগটাই ডিবেটিং ক্লাব আমাকে তৈরি করে দিয়েছে। আমি আসলে মাঝার যেমন আমার কথা বললো যে আমাকে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল, আমি একদিন বিতর্ক করতে এসে হঠাৎ করেই কোনো এক বিষয় নিয়ে যে ক্যান্টিন বয় যারা আছে তো সেই সম্পর্কে কথা বলতে গিয়ে হঠাৎ করে আমি একদম খুব ভালো বলে ফেললাম। তারপরে আমাদের মাসুদ ভাই ছিল সেই সময়, তো মাসুদ ভাই যখন মানে জাজমেন্ট করতেছিলেন, তিনি বিচারক যখন ছিলেন, তো শেষ মুহূর্তে এসে উনি সবার বক্তব্য শেষে আমাকে কেমন যেমন ফাস্ট করে ফেললেন, যে তখন জাবির ভাই ছিল, এই বক্তব্যটা আমার খুব কানে বাজে, তো উনি বলছিলেন যে জাবিরকে যদি আজকের এই সেশন থেকে আমি বাদ দেই তাহলে আজকের এই সেশনের প্রধান বক্তা ফিরোজ। তো যাই হোক, আমার আসলে সেই জায়গা থেকেই মনে হচ্ছিল যে আমি হয়তো একটু ভালো বলি বা কথাবার্তায় হয়তো আমার একটু জড়তা কম, তো সেই জায়গা থেকেই আসলে আমি ডিবেটিং সোসাইটির সাথে থার্ড ইয়ারের শুরুর দিক পর্যন্ত আমি ছিলাম। তো যাই হোক, কোনো একটা কারণে আমার নিজের ব্যস্ততার কারণে সেটা কন্টিনিউ করা হয় নাই। মুন্নামের সাথে আমি বিতর্ক করেছি, মিলন ভাই ছিল, মিলন ভাইয়ের সাথে আমি বিতর্ক করেছি, একটা পর্যায়ে গিয়ে আসলে বিতর্ক যারা ধরে রাখে তো তাদের ব্যাপারটা কি, তারা অনেক কনফিডেন্ট থাকে আমার কাছে, হ্যাঁ তারা কোথাও বলতে গেলে মানে তাদের ভেতরে হাত পা কাপাকাপি বা অন্য কোন দিকে ব্যাপারটা থাকে। দেখো বিতর্কের কথা বাদ দিই, আমার বন্ধু মাঝারের সাথে আমার শুরুর পরিচয়টা যেভাবে হচ্ছিল, আমি যখন 108 যখন প্রথম আসি তো তখন এসে আমার কিছু ফেস পরিচিত ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে কামরুল ভাই। ধর কামরুল ভাই একটু মানে দাঁড়িয়ে আছে, তো থাকে না অ্যাটাকিং মানে অ্যাট্রাকশনের যে ব্যাপারটা সেটা কামরুল ভাইয়ের মধ্যে ছিল। তো তারপরে যেটা হয় সেটা হলো মাঝার, এবং আমাকে প্রথম গেস্ট রুমটা আসলে মাঝারি করিয়েছিল, হ্যাঁ যে মানে গেস্ট রুম বলতে আসলে কি, আমি আসলে যদিও গেস্ট রুমের ব্যাপারটা খুব পুরাতন, গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখানে গেস্ট রুম আরও ভয়। যাই হোক, তো মাঝার মানুষটা হচ্ছে এমন, ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিল, তো সাধারণভাবে আমাদের চিন্তা চেতনায় থাকে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা তারা একটু প্রতিবাদ কম হবে, হ্যাঁ তারা একটু গম্ভীর থাকবে, হ্যাঁ কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে যেসব কর্মকাণ্ডে ছিলাম মাঝার প্রত্যেকটা জায়গায় ছিল, মানে নেতিবাচক কোনো কিছু না, ইতিবাচক অনেক কিছুতেই আমরা মাঝারকে পেতাম, আমরা একসাথে নেচেছি, একসাথে গিয়েছি, হ্যাঁ একসাথে বৈঠকগুলো সব কিছুই আমরা একসাথে করেছি। মানুষ হিসেবে মাঝার অসাধারণ, আসলে মানুষকে সামনাসামনি প্রশংসা করতে হয় না তাহলে তার অহংকার বেড়ে যায়, কিন্তু তারপরেও বলতে হয় যে মাঝার মানুষ হিসেবে অসাধারণ, এবং ওকে যে পাত্র ধারণ করা যায় ও আসলে সে পাত্রেই রূপ ধারণ করে। আমার ছোট ভাইয়েরা, আমি হচ্ছে এখন সবচেয়ে বয়স্ক, আমি আবার ইনফর্মাল কথা বলি, সবাই তো অনেক সুন্দর করে কথা বলছে, সাইকেলের কথা শুনলে ভাল লাগে যে আমার ছোট ভাই সাইকেল, অবশ্য আমার ছোট ভাই ভাল লাগে, আমার একটা ফিল আছে, আমি তো সুন্দর করে কথা বলতে পারছি, আমি সবাই সাধারণভাবে কথা বলি। মাঝার ছেলে হিসেবে সত্যি ভালো একটা ছেলে, পরিশ্রমী একটা ছেলে, এগুলো তো সবাই বলছে বলার কথা, এগুলোর কথা এখন মাঝারে নিয়ে আমার স্মৃতিরীতি নেই, মাঝারের কাছে সবার সামনে একটা কথা বলি, মাঝারে চাইলে কিন্তু আমি ডিউটি প্রেসিডেন্ট বা সেক্রেটারি বানাইতে পারতাম, এটা সত্য কথা, কিন্তু এটা শুধু জাস্ট আমার অবহেলার কারণে হয়নি, মাঝারের কাছে আমি সরি, এটা হয়তো তার মাঝারের আরও মানে তার জীবনের আরেকটা পালক তৈরি হতো, তার ইয়েতে হয়তো সে আর একটু মনে বলতে পারতো, এটা আল্লাহ থেকে হয় সত্য কথা, ও জীবনে যা অর্জন করছে এটা খারাপ না, অনেক ভালো, ভবিষ্যতে আরও ভালো করবে, এটাও ইয়ে বলে ফেললাম হয়তো ইনফর্মাল করে, আমি চাইলে হয়তো হইতে পারতো কিন্তু আবার নাও হইতে পারতো, হয়তো আল্লাহ থেকে হয়নি এরকম, হয়তো আমি বললে কিছু একটা হইতো বা কিছু হয়নি, এটা আল্লাহ থেকে হইতে হয়নি, দেখ আমি শুধু আমার ব্যক্তি স্বার্থ বা মাদ্রাসার সাথে কোনো কারণে না,
হলের সার্বিক ডিসিশনের কারণে বা হলের সার্বিক বিষয়ে কোনো কিছু কোনো কারণে হয়তো মাজারের প্রতি আমার এটা হয়েছে, এটা মাজারও ফিল করে বা আমরা সবাই ফিল করি, জাস্ট আমরা ইয়েস অর নো বললে কিন্তু কিছু একটা হয়ে যেত, এটা হয় না। মৌসুমের ক্ষেত্রে একই অবস্থা, ইয়েস অর নো বললে হয়ে যেত, মৌসুমের দোষ আছে আমারও দোষ আছে, বললে মৌসুম কিন্তু শুধু বলতো যে ভাই আমি ঠিক আছে, আমি যদি বলতাম আই ডোন্ট কেয়ার তুমি তোমার মতো করে চলো তাহলে হয়ে যায়, কিন্তু এখানে একটু আমাদের মধ্যে বোঝাপড়ার ইয়ে হয়ে গেছে বা আমাদের যেটাই হোক মানে যেটা হোক তোমরা এগুলো যখন আসবা এটা আসবে, এটা আমাদের এটা যখন আসবা তখন এই জিনিসগুলো আসতে বুঝবা। এটাও এই এইগুলা বলার উদ্দেশ্য একটু স্মৃতিচারণ করলাম, এখানে সব যে জিনিসটা খারাপ লাগছে শাসন করে হবে একটু, যারা ওই ফারহানার এখন আছে ফারহানার কি তোমরা ডিউড়ে এই ক্লাবটার প্রতি এক ভালো লাগা তৈরি হতে হবে, এখানে আসটা যদি যেরকম দেখে গেছি তার থেকে ভালো দেখলে ভালো লাগবে। আমাদের সাইফুল ইসলাম স্যার খুবই ভালো স্যার, ভালো তোমরা শুধু একবার বললে জায়গায় বলো যে আমাদের এগুলো চেঞ্জ করে দিতে হবে, মেহমান আসে বাইরে বল থেকে গেস্টরা আসে মেয়েরা আসে ছেলেরা আসে যা হয়ে হোক কেউ কথা বলতে চায় না, এটা তাহলে ডিবেটের তো এরকম হওয়ার কথা না, বিতর্কিতদের ভিতরে একটা ইয়ে থাকবে যেখানে খারাপ লাগা দেখবে যেখানে ইয়ে দেখবে তাদের ভিতরে জল বলবে সে বলে দিবে যে এটা এরকম হয় না, এটা হইতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এগুলো একটু চেঞ্জ করো, রুমটা একটু সুন্দর করো, সুন্দর দেখলে গোছানো দেখলে বেশি অর্জন দেখলে বেশি ভালো লাগে। সাইকেল তুমি ছেলেটা পারবা, তুমি এখনো সাইকেল ইসলাম স্যারে ধরো, ওই সবাইগুলো চেঞ্জ করো, আরো কি কি দরকার একটু করে দিয়ে যাও, দেখবে সবাই ভালো থেকো, হ্যাঁ আল্লাহ।